একাধিক সুবিধায় হতে যাচ্ছে 2023-এর বিধানসভা নির্বাচন। বুধবারই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে ভারতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন, ফলাফল ঘোষণা হবে 2রা মার্চ। এরপরই নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে রাজ্যের সাংবাদিক সম্মেলন করলেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গীতে। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয়ের উপর নজর দিয়েছেন। তিনি জানান, রাজ্যে ইতিমধ্যে চালু হয়েছে কোড অফ কন্ডাক্ট, নির্বাচনের জন্য পর্যাপ্ত ইভিএম, পোলিং অফিসার সহ বিপুল অংশের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা গিয়েছে রাজ্যে। এবারে নির্বাচনে থাকবেন মোট 6 ধরনের পর্যবেক্ষক। এর মধ্যে থাকবেন সাধারণ পর্যবেক্ষক, গণনা পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, মাইক্রো পর্যবেক্ষক, বিশেষ পর্যবেক্ষক ইত্যাদি মোতায়েন করা হবে। ইভিএম এর সুরক্ষার জন্য রাখা থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে সব রকমের সুবিধা দিয়ে প্রস্তুত করা হয়েছে পোলিং বুথগুলোকে। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য স্বীকৃত দলগুলোকে ইতিমধ্যে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন। দৃষ্টিহীনদের জন্য থাকছে ব্রেল শিট। সাংবাদিক সম্মেলনে বুধবার এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গীতে। पोलिंग तक देखेगा, दूसरे है काउंटिंग ऑब्जर्वर आएंगे। तो नॉर्मली एक असेंबली में एक काउंटिंग ऑब्जर्वर आता है, तो काउंटिंग के दिन एडिशनल ऑब्जर्वर आते हैं 2। तीसरा है पुलिस ऑब्जर्वर। तो पुलिस ऑब्जर्वर का ड्यूटी होता है लॉ एंड ऑर्डर, डिप्लॉयमेंट, ये सब चेक करना, कोई भी इंसिडेंट अगर हो तो कार्रवाई हुई है कि नहीं इसको चेक करना। उसके बाद है माइक्रो ऑब्जर्वर जो हर एक पुलिस स्टेशन में होगा, और स्पेशल ऑब्जर्वर भी होते हैं। स्पेशल ऑब्जर्वर का काम है स्पेशल सर्कमस्टेंसेस में वो एक कोई भी पर्टिकुलर काम के लिए उनको भेजा जाता है कमीशन आई से ऑफिसर बेस के। लास्ट में है एक्सपेंडिचर ऑब्जर्वर। तो 6 प्रकार के ऑब्जर्वर इस चुनाव में आपको देखे जाएंगे। 6 टाइप ऑब्जर्वर विल बी डिप्लॉयड। इसमें जो नॉमिनेशन की प्रक्रिया है वो ऑनलाइन है, और हमने पोलिंग पॉलिटिकल पार्टी को हमने ट्रेनिंग दिया है कि ऑनलाइन नॉमिनेशन कैसे फाइल करना है, उसमें क्या क्या डिटेल, कुछ नए फॉर्मेट्स, सुप्रीम कोर्ट के कुछ ऑर्डर्स है उसमें कुछ नए नए फॉर्मेट्स आए हैं, वो सभी हमने फॉर्मेट्स उनको दिए हैं। इसका पूरा जानकारी सभी रिकग्नाइज पॉलिटिकल पार्टी को हमने। নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে বিধানসভা নির্বাচন করতে এক প্রকার বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যে নানান সিদ্ধান্তের সফল বাস্তবায়ন করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গীতে আরও জানান, সমস্ত বিধানসভা কেন্দ্রে একজন রিটার্নিং অফিসার রয়েছেন। নির্বাচনের জন্য 50% অতিরিক্ত সংখ্যক ইভিএম প্রস্তুত করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।